হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে PS 2019 গেমটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে গুগল প্লে স্টোরে যান, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার সার্চ দিন PES 19। এখানে অনেক ফুটবলের গেম আছে, কিন্তু PS 2019 গেমটি নেই। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনাদের একটি অ্যাপ লাগবে, যেটার নাম হলো টার্বো VPN। সেটা ডাউনলোড করুন। এটি ডাউনলোড লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ইনস্টল হচ্ছে, হ্যাঁ ইনস্টল হয়ে গেছে। এবার ওপেন করুন। নো থ্যাংকসে ক্লিক করুন। এবার আপনাদের যেটা করতে হবে, এই যে পৃথিবীর ছবি আছে একদম এখানে যেতে হবে, এই এই যে গোল ছবিটা আছে একদম এইটা ক্লিক করতে হবে। ক্লিক করুন। এবার আপনাদের ফ্রিতে ক্লিক করতে হবে। ফ্রিতে ক্লিক করতে হবে। ফ্রিতে ক্লিক করুন। এবার আপনাদের ইউনাইটেড স্টেটস এইটা ক্লিক করতে হবে। এইটা ক্লিক করুন। এবার এইটা ক্লিক করুন। এবার অলওয়েজ এগ্রিতে ক্লিক করুন। কানেক্টিং হচ্ছে। হ্যাঁ কানেক্টিং হয়ে গেছে। এবার আপনাদের আর একটা কাজ করতে হবে। সেটিংসে যান। সেটিংসে যাওয়ার পর এডিশনাল সেটিং এইটাই ক্লিক করুন। এবার স্টোরেজে যান। স্টোরেজ এবার এখানে গুগল প্লে স্টোর অ্যাপটা সিলেক্ট করুন। গুগল প্লে স্টোর, এই যে গুগল প্লে স্টোর, এই এইটার উপরে ক্লিক করুন। এবার ক্লিয়ার ডাটায় ক্লিক করুন। ক্লিয়ার ডাটা, হ্যাঁ এবার এই ক্লিয়ার ডাটায় ক্লিক করুন। ক্লিয়ার ডাটা হয়ে গেছে। এবার আপনারা আবার গুগল প্লে স্টোরে ক্লিক করুন। আসতে একটু সময় লাগবে। হ্যাঁ এসে গেছে। এবার গুগলে সার্চ দিন যে PES 19। এই দেখুন এসে পড়েছে গেমটি। এখন আপনারা এটা ডাউনলোড করে নেবেন। আমার আগেই ডাউনলোড করা আছে, আর করা লাগবে না।
ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন।